মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের আপিল। নির্বাচন কমিশনে আবেদন করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত, আর 10 থেকে 15 ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে ইসি। আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেতে পারেন অনেকে। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে সুযোগ আছে উচ্চ আদালতে যাওয়ারও। মনোনয়নপত্র বাছাইয়ে মোট 731 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমান সংসদ সদস্যদের কারো কারো মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাছাইয়ে সারা দেশে যত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর না দেয়া, ঋণখেলাপি, আয়কর রিটার্নে ত্রুটির কারণে বেশিরভাগ মনোনয়নপত্র বাতিল হয়। আমি নির্বাচনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে অবশ্যই আমি এটা ফেরত পাবো এবং নির্বাচন করবো ইনশাল্লাহ। বিদ্যুৎ বিলের কাগজ সহ আমি ডিসি সাহেবের কাছে তৎক্ষণাৎ যাই। ডিসি সাহেব বললেন যে আমি তো অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছি, অতএব আমার পক্ষে আর এটা ব্যাক করা সম্ভব না, আপনাকে আপিলের মাধ্যমে যেতে হবে। আশা করি আমি আপিলের মাধ্যমে বিচার পাবো। এই নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। দর্শক, আরো জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, যারা আপিল প্রার্থী রয়েছেন তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা তারা আজকের এই দিনে? তাদের বক্তব্য কিন্তু এই মাত্র দুজনের প্রচার হলো। তারা সবাই কিন্তু বলছেন যে রিটার্নিং কর্মকর্তার সাথে তাদের এক ধরনের ভুল বোঝাবুঝির ফলেই তাদের এই মনোনয়নপত্র বাতিল হয়েছে। আবার কারো কারো কিন্তু ভ্যালিড কারণও রয়েছে। নির্বাচন কমিশন সূত্র থেকে আমরা এমন তথ্য জানতে পেরেছি, যেহেতু এই সংখ্যাটা খুব একটা কম না, অনেক বেশি সংখ্যা, এবং একাধিক প্রার্থী যারা এর আগে একাধিকবার ইলেকশন করেছিলেন তো তাদের অভিজ্ঞতাটাও কিন্তু অনেকটা বেশি নতুন প্রার্থীর তুলনায়। ফলে যে প্রয়োজনীয় কাগজপত্র, সেই কাগজপত্র জোগাড় থেকে শুরু করে এই বিষয়গুলোর সাথে যেহেতু এক ধরনের নির্বাচন কমিশনের যে রিকোয়ারমেন্ট এবং যারা প্রার্থীরা জমা দিয়েছেন তার সাথে মিলেনি, সে কারণেই কিন্তু এই জটিলতা তৈরি হয়েছে। আমাদের সঙ্গে একজন প্রার্থী রয়েছেন, তিনি গাইবান্ধার একটি সংসদীয় আসন থেকে নির্বাচন করতে চেয়েছেন। আপনার প্রার্থীতা কি কারণে বাতিল হলো এবং আজকে কোন কাগজ জমা দিয়ে গেছেন? আমি যথাসময়ে কাগজপত্র সব রেডি করে ডিসি অফিসে আসছি। ডিসি অফিসের কর্মকর্তা কর্মচারী বললেন যে আপনাকে আরো 3টে করে কপি লাগবে। তো বললাম কি করতে পারি, যে সামনে কম্পিউটার থেকে আপনার লোক দিয়ে আপনার এগুলো ফটোকপি করে নিয়ে এসে আমাদের দেন। আমি ওখানে আসি, ওনারা বলতেছেন যে প্রয়োজন পড়লে রাত 10টা পর্যন্ত আমরা আপনাদের অনুমোদন নেব যারা এখানে আছেন। এনএসআই ডিজিপির লোকজন আমাদের কাছে সাক্ষাৎকার নিচ্ছেন, কিন্তু 4টার পরে আসছে ওনারা দিছে। আমি বললাম কাগজপত্র নেন, ওনারা বলতেছে কাগজপত্র নেব না আমরা, কেন টাইম পার হয়ে গেছে। আপনি জানতেন না, আপনি বলছিলেন যে এর আগে আপনি নির্বাচন করেছেন। ওনারা জানেন যে আমি 3 বার নির্বাচন করছি এবং 14 সালে আমি প্রভাব বিস্তার করছি। আমি এমপি হয়েছিলাম, আমার এলাকার 18টা সেন্টার স্থগিত ঘোষণা করে আমার বিপক্ষকে ঘোষণা দেওয়া হয়েছে। আমি আশা করছি যে আমি ওখান থেকে এখানে আপিল করব। আমি আমি দরখাস্ত করেছি, যেখানে দরখাস্ত ইয়েস নট যেটাই বলা বললে আমি হাইকোর্টে চলে যাব, কিন্তু আমাকে এখন এই অফিস ও অফিস ঘোরানো হচ্ছে, এই ডেক্স ও ডেক্স ঘোরানো হচ্ছে। আপনাকে ধন্যবাদ। একজন সংক্ষুব্ধ প্রার্থী, তিনি বলছেন যে তার অভিজ্ঞতার কথা এবং তিনি বলছেন যে আপিল নিষ্পত্তি যদি নির্বাচন কমিশন থেকে না হয় তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন। এবং সব প্রার্থীরাই কিন্তু সকাল থেকে এখানে রয়েছেন, আর আগামী 5 দিন এই কার্যক্রম এখানে চলবে, তার পরের 4-5 দিন চলবে শুনানি কার্যক্রম। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ।